কুমিল্লা বাখরাবাদ টমসম ব্রিজ থেকে কোটবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানেই পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দে এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এ অবস্থায় সড়ক ও জনপদের প্রকৌশলী জানালেন সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট কুমিল্লায় চাপাপুর টমসম ব্রিজ সড়কটি গত ছয় বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে এই সড়কের দুই পাশে ইপিজের সদর উপজেলা পরিষদ মেডিকেল কলেজ ও বাগরাবাদ গ্যাস ফিল্ড সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এতে প্রতিনিয়ত দুর্ভোগ সয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থী সহ এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আর এ সড়কে বর্ষার সময় একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে প্রতিদিনই আসা যাওয়া করে অনেক কষ্ট হয় মানুষ অসুস্থ হয়ে যায় ছয় সাত বছর যাবৎ ভাঙা এটা আজও কোনো মেরামতের কোনো নাই আমরা রুগী নিয়ে খুব ঝামেলা পোহাই এছাড়া বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ায় সড়কে চলাচল করতে ভোগান্তিতে পড়ছে চালক ও যাত্রীরা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এটা সমস্যা জ্যানজট সবসময় লেগে থাকে আর রাস্তা পুরোটাই ভাঙা চুরা তারা জারকা 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 আমরা বুকে হইতাছে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান সড়কটি সংস্কারে কাজ শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে তো এটা অলরেডি আমরা ওয়ার্কটা দিয়ে দিছি এটা নয় বারো তো ওয়ার্কটা দিয়ে দিছি এটা সময় আছে অলরেডি বছর কাজ শুরু করছে আশা করতেছি এটা নির্ধারিত সময়ের আগে কাজটা শেষ হয়ে যাবে কুমিল্লা বাখরাবাদ চাপাপুর টমসম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত মোট তেইশ কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর